ভাই আমার একটু অ্যাকশন ক্যামেরা দরকার। হ্যাঁ, আর ট্রাভেল ব্লগ করার জন্য হচ্ছে আপনাদের কাছে কোন ধরনের অ্যাকশন ক্যামেরা আছে? আপনি যদি প্রফেশনালি কোনো ব্লগ করতে যান তাহলে আপনি ডিজিআই দেখতে পারেন, সব থেকে বেস্ট হবে, অথবা আপনি গোপ্রো ব্র্যান্ড দেখতে পারেন, ডিজিআই অথবা গোপ্রো। আর যদি ডিজিআই টা নেন সেক্ষেত্রে আপনার অনেক টাকা সেভ হবে, যেরকম ডিজিআই এক্সট্রা কোনো অ্যাক্সেসরিজ আপনাকে কিনতে হবে না, ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না, তারপর মাইক অ্যাডাপ্টার লাগবে না। যেরকম গোপ্রো কিনলে এক্সট্রা আপনার একটা মাইক অ্যাডাপ্টার প্রয়োজন হবে, যেটার দাম 6,500 টাকা, আবার আলাদা একটা মাইক কিনতে হবে মিনিমাম, যেটা 1,000 টাকার নিচে না। তো সেক্ষেত্রে যদি আপনি ডিজিআই টা দেখেন, ডিজিআই সব থেকে আপডেট, ডিজিআই কোনটা, মানে ডিজিআই 4 এর নাম শুনছি, অ্যাকশন 4 টা সবচেয়ে বেস্ট হবে এখন, সবচেয়ে আপডেট, এটা বেশি ভালো এবং এটা লো লাইটে ভিডিও কোয়ালিটিও খুব ভালো। আরেকটা হচ্ছে আপনার হচ্ছে হিরো গোপ্রো হচ্ছে 12 আর 11 টা একটু দেখেন তো। এটা হচ্ছে গোপ্রো 11 আর এটা হচ্ছে 12 আর এইটা হচ্ছে ডিজিআই 4 অ্যাকশন 4। তো আমি এই দুইটার ভিতরে যে কোনো একটা নিব। এইটা কিন্তু আমি এটার কথা কি বলবো, এই যে ক্যামেরাটা এটার কথা কিন্তু আমি সেই অনেক আগে থেকে শুনছি গোপ্রো বেস্ট। তো আজ থেকে 4-5 দিন আগে আমি বেশ কিছু আসলে ব্লগ দেখলাম, তো সব কয়টা ব্লগেই কিন্তু এই অ্যাকশন 4 যে এই ক্যামেরাটা এটাকেই কিন্তু সবাই সাজেস্ট করছে। তো এটা দেখার পরে কিন্তু আমার মানে ওই ব্লগগুলো দেখার পরে আমার প্রথম থেকে আমি ওনাদেরকে বিশ্বাস করি, যে আমাদের হচ্ছে ট্রাভেল সরি হচ্ছে টেক যেই ব্লগারগুলো ছিল তো ওনারা সাজেস্ট করে, তারপরে আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি হচ্ছে এই যে ক্যামেরা টেস্ট যেগুলো আছে সেগুলো দেখি। দেখার পরে আমার এখনও পর্যন্ত এইটাকেই কিন্তু মন টানছে। তো যাই হোক, এখন এইটার ভার্সেস এইটা মানে গোপ্রো ভার্সেস ডিজিআই 4 অ্যাকশন 4, তো দুইটার ভিতরে যে কোনো একটা নিব। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি দেখছি যে এই যে অসমো অ্যাকশন 4 ডিজিআই এর এই ক্যামেরাটাকেই বেস্ট বলছে। তো আমি এইটার দিকে এখনও ঝুঁকে আছি, ভাইয়ের সাথে একটু কথা বলবো কোনটা নিলে বেটার হবে এবং আমার টাকা যেটা সেভ এবং মান ভালো আমি কিন্তু সেটাই নেব। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আমি এমএস ইন্টারন্যাশনাল থেকে শিবলে বলছিলাম, এমএস ইন্টারন্যাশনাল যমুনা ফিউচার পার্ক, ঠিক আছে। আচ্ছা, যারা গোপ্রো নিতে চান অথবা ডিজিআই নিতে চান তাদের জন্য আমাদের একটা পরামর্শ থাকবে। গোপ্রো যদি কিনেন আপনি যেরকম 12-45,000 টাকা দিয়ে কিনেন, আর মিনিমাম 15,000 টাকার অ্যাক্সেসরিজ আপনাকে এক্সট্রা পে করতে হবে বা নিতে হবে, মিনিমাম 10,000 হলেও নিতে হবে, নাহলে রেডি করতে পারবেন না। যেরকম একটা মেমোরি কার্ড, একটা সেলফি স্টিক বা হেলমেট ইউজ করে একটা হেলমেট মাউন্ট, মাইক অ্যাডাপ্টার, এগুলো নিতেই হবে মাস্ট। আর ডিজিআই যদি নেন সেক্ষেত্রে আপনাকে শুধু ডিজিআই স্ট্যান্ডার্ডটা আর এই রিমোট এই যে বলটার গ্রিপটা নিয়ে নিলেই হবে। এই দুইটা যদি নেন আপনার 4-5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপটাও পাইতেছেন, 4 থেকে 5 ঘন্টা, 4-5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপটাও পাবেন, আবার হলো আপনি ভিডিও রেজলিউশন এগুলো থেকে অনেক আপডেট পাবেন। এটা লো লাইট ভিডিও কোয়ালিটি অনেক বেটার করছে এবং ডিজাইনটা খুবই ভালো করছে, যেটা আপনি অ্যাপস এর মাধ্যমে ফেসবুকে লাইভ করতে পারবেন। ভিডিও দেখে যদি কেউ আসে আপনাদের দোকান থেকে, এই যে অ্যাকশন 4 এইটা যদি নেয়, আমি কিন্তু এটাই নিব। আপনি অনেক হ্যাঁ দেখার পরে এটাকে আপনি আপনি আশেপাশে 10টা দোকান যাচাই করেছেন এবং আমার প্রাইসটাও দেখছেন এবং আমাদের ডিজিআই সাইনবোর্ড, আমরা অথেন্টিক এবং অফিসিয়াল প্রোডাক্ট গুলাই বিক্রি করি এবং পুরো মার্কেট আমরা হোলসেল করি, ঠিক আছে। আমাদের প্রাইস রেঞ্জও যেরকম আপনি পাইছেন এবং আপনার ভিডিও দেখে যারা আসবে তারা এই প্রাইসটাই পাবে। ভিডিওতে প্রাইসটা বললাম না, ফোন নাম্বার দিয়ে দিবেন, সবাই প্রাইস যাচাই করে দেখে কিনবে আমার কথা, এবং যে জিনিসটা বললাম ডিজিআই এর অ্যাক্টিভেশন আর অ্যাক্টিভেশন প্রোডাক্টটা দেখে নেবে এবং ইনটেক কিনা যে সিলটা দেখে নেবে, একটু সামনে নিয়ে আসেন। হ্যাঁ, যদি ডিজিআই কিনে এই গ্রিন ফিলটা দেখে নেবে অবশ্যই, আর গোপ্রো যারা কিনবেন তারাও এটা দেখে নেবেন এবং অ্যাক্টিভেশনটা দেখে নেবেন। এই জানে যে যেটা আইফোনের মতো না ছিললে আপনি বের করতে পারবেন না, এটা একবারই, অনেক আবার এদিক দিয়ে কেটে ছেটে করে, সেগুলো আপনারা চেক করে দেখে নেবেন, ঠিক আছে। এখন ভাইয়ের সাথে আমি যে কথাগুলো বললাম, কথাগুলো বলার পরে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে এই যে গোপ্রোর ক্যামেরাটা এটাও কিন্তু একটা বেস্ট ক্যামেরা, আর এই যে অসমো অ্যাকশন 4 ডিজিআই এটাও কিন্তু একটা বেস্ট ক্যামেরা। কিন্তু যদি বাজেটের কথা বলি তাহলে কিন্তু এইটার থেকে এই যে এই ক্যামেরাটা এটা কিন্তু বেস্ট কোনো প্রকার ডাউট বাদে। এই মানের একটা গোপ্রোর ক্যামেরা নিতে হলে 65,000 থেকে 70,000 টাকা লাগবে এবং কিন্তু গোপ্রো থেকে ডিজিআই ব্যাটারি ব্যাকআপটা বেশি পাবে, অনেক বেশি ভালো। হ্যাঁ, ব্যাকআপটা বেশি, যে আপনি স্টিকটা না নিতে চাইলেও আপনি নরমালি কিন্তু এটা চালাইতে পারবেন, আর নরমালি একটা 1,000 টাকার মাইক্রোফোন কিনে আপনি এটা ডাইরেক্ট ভয়েস কাজটা করতে পারবেন। ভয়েসের জন্য গোপ্রো নিলে আপনি মাস্ট মাইক অ্যাডাপ্টার নিতেই হবে, অনেক তার তার পেছানো অনেক ঝামেলা, তাই না? মাইক অ্যাডাপ্টার মাস্ট নিতেই হবে আপনাকে, যেরকম গোপ্রো একটা মাইক অ্যাডাপ্টার ছাড়া আপনি এটা ভয়েস দিতে পারবেন না, অনেক নয়েজ আসবে, আউট নয়েজ, না এটাতে সরাসরি আপনার টাইপ সি যে কোনো মাইক। শুনছিলাম যে গোপ্রো সরি এই যে অ্যাকশন 3 তে একটা সমস্যা ছিল সাউন্ড নিয়ে, আর তারপরে হচ্ছে আপনার অ্যাকশন 3 তে একটা না দুইটা প্রবলেম ছিল, প্রথম ছিল ফোকাসিং একটা প্রবলেম ছিল, আর যেটা যে নয়েজ আসতো আপনি বলতেছেন যে সাউন্ডিং একটা প্রবলেম,
কিন্তু এটা প্রথম যে লটগুলো ছিল তখন অনেক আগের ব্যাপার, এটা এখন আর কোনোটাই নাই, এখন অ্যাকশন 3 ও ভালো করে ফেলছে। আর এই যে অ্যাকশন 4 এটা লঞ্চ হয়েছে কতদিন আগে? এটা হয়ে গেছে প্রায় 5-6 মাস হয়ে গেছে। হ্যাঁ 5-6 মাস হয়ে গেছে। কিন্তু খুব জনপ্রিয়তা, প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যায় না, যেরকম এটার কম্বো ভার্সনটাও আমাদের কাছে আছে। এবং শুধু এটা না, আমাদের ডিজের সব প্রোডাক্টগুলো আছে, ড্রোন থেকে শুরু করে গেম বেল সব আছে, যেটা কম্বোটাও আছে, এগুলো স্টকে অ্যাভেলেবল। পকেট 3টা খুব জনপ্রিয়, এখন পকেট 3টাও যদি কারো লাগে আপনি ভিডিও দেখে আমাদেরকে কল করতে পারেন। এটা আমি দেখলাম অনেক সবাই, ওটা হলো যাদের দুই একটা ক্যামেরা আছে তারপর একটা ব্লগিং ক্যামেরা চাইতেছে পাশাপাশি, তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা প্রথম অবস্থায় তারা জন্য ওটা না নেয় মনে করি। এই যে অনলি ক্যামেরা যেটা আর এই যে কম্বো, আমার মনে হয় যাদের বাজেটে স্বল্পতা আছে এই কম্বো না নিয়ে এটা নিলে এনাফ। আর একটা বোল্টার গ্রিপ নিয়ে নিলেন, একটা এই ধরনের একটা, এই যে আমি এটা নিছি টেলিসিনের, এটা হচ্ছে আমার কাছ থেকে, আমার কাছে খুবই ভালো লাগছে এই জিনিসটা। এটা হচ্ছে 3 ঘন্টা, ভাইয়া বললো 4-5 ঘন্টা যাবে, তো সর্বনিম্ন 3 ঘন্টা এটার ব্যাটারি ব্যাকআপ আছে। তার মানে এই যে এই জিনিসটা, এটা নিলে কিন্তু অনেকটা সাশ্রয় হয়ে যাচ্ছে চার্জের দিক থেকে। এটা কেমন, 3টা ব্যাটারিকে চার্জ দেওয়া, তারপরে হচ্ছে একটা করে একটা খুলে খুলে লাগানো, একটা অনেক ঝামেলা, তার থেকে স্টিকের কাজও করবে, আবার কোনটা করবে ভাইয়া, ব্যাকআপটা ডাবল পাবেন আপনি, চার্জিং ব্যাকআপটা। তাহলে আমার, আমি যেটা করছি আমার কাছে সবচেয়ে সর্বোচ্চ ভালো মনে হয়েছে, যারা আমার মতো ইউটিউবে বা ফেসবুক পেজে কাজ করতে চান আমার মনে হয় এইভাবে করলে বেশি ভালো হবে। যারা আপনার ব্লগ করবে, হ্যান্ড ব্লগ করবে তাদের জন্য ঠিক আছে, যারা বাইক চালাবে তাদের জন্য কম্ফোর্টেবল, তারা হেলমেটে তারা এটা লাগায় রাখতে পারবে না, তখন ব্যাটারিটা বেশি প্রয়োজন হয়, তাদের জন্য এটা বেস্ট। আমি যেহেতু ট্রাভেল ব্লগ করি তো আমার জন্য এটাই কিন্তু বেস্ট হয়েছে, ভাইও বলছিল এটা। এবং আমি অনেকগুলো ট্রাভেল ব্লগ, সরি, আমি অনেকগুলো টেক ভিডিও কিন্তু এই রিলেটেড দেখছি আজকে কয়দিন ধরে, 4-5 দিন ধরে। তো যাই হোক, আমি আজকে আজকে থেকে আপনার 4-5 বছর ধরে কিন্তু আমি একটা ড্রিম ছিল যে আমি এই ধরনের একটা ক্যামেরা কিনবো। তো এতদিন কিন্তু আমি যে ফোনটা দিয়ে আপনাদেরকে ভিডিও উপহার দিতাম সেটার নাম হচ্ছে Redmi Note 10s। তো আজকে এইটা পেয়ে আমার মনে হয় ঈদের আনন্দ, আসলে ঈদের আনন্দই বলা চলে, এত আনন্দিত আমি। আর ক্যামেরাটা দেখার পরে আমার এতটাই ভালো লাগছে, তো আমার মনে হয় এখন ইউটিউবে খুব ভালোভাবে কাজ করতে পারবো, ফেসবুক পেজে খুব ভালোভাবে কাজ করতে পারবো। আর আমার একটা কথা বলি, আমি এটা দিয়ে যদি আল্লাহ ভালো কিছু করে তো প্রোডাক্টটা আমার মনে হয় খুব ভালো প্রোডাক্ট আমি এখান থেকে পেয়েছি, এবং অথেন্টিক এবং জেনুইন যে জিনিসটা সেটা। তো আমার ইউটিউবে যখন 100K মানে 1,00,000 সাবস্ক্রাইবার হবে বা পেজে, ফেসবুক পেজে, তখন আমি ভাইয়াদের এই যে দোকানে আসবো, আসার পরে কিন্তু ভাইয়ের সাথে দেখা করে যাবো, ঠিক আছে ভাইয়া? ইনশাআল্লাহ ঠিক আছে। খুব দ্রুত আপনারা ভাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমাদের দেশের উন্নত হবে না ফেসবুক ইউটিউবার। যেরকম আপনি ইন্ডিয়াতে বা অন্য যে কোনো দেশে দেখেন না কেন, তারা কিন্তু খুব সাপোর্ট করে, যে কোনো চ্যানেল দেখবেন সাথে সাথে সাবস্ক্রাইবার এবং লাইক দিয়ে দিচ্ছে। অবশ্যই, এই যে আমরা ফেসবুকের মাধ্যমে যারা, আমরা শুধু দেখি কিন্তু লাইক শেয়ার করি না, একটু শেয়ার লাইক করে দিয়েন ভাইদের পাশে থাকেন, এই ডলারগুলো আমাদের দেশে কাজে লাগাবে, এটা আমাদের দেশের একটা রেভিনিউ। অবশ্যই।